যে ঈমানের মধ্যে শিরক আছে, যে আমলের মধ্যে ডাটা আছে, সুন্নতের খেলা আছে, একটা পার হইতে পারবে না। 27টা দিনাতে আল্লাহর মেহেরবানি কমিটি হয়ে গেছে গা, ইলেকশনের পরে 7 তারিখের পরে আল্লাহ তাআলা দেশে শান্তি রাখে, আবার আমরা বাকি জিলালে করব, এরপরে সরকারের সাথে বসব। আপনি দিবেন কি দিবেন না বলেন, এক কথা বলেন, না দিলে না করেন, না দিলে না করেন, কেমনি নিতে হয় আমরা ব্যবস্থা নিব, আর দিলে আপনি দিয়ে দেন আপনার লোক। যা হয়েছে না হয়েছে, ব্যাংক করছেন জ্বালায় জৈলা সরকার হয়েছে তোমার জন্য, এখন তোমাকে আমি বিবাহ করব, তোমার কাছে বিবাহ বসব, এই আশায় তোমাকে এইভাবে আমার কাজের লোকে রুগী পাইলে আমার ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো এখন এই শাহ আব্দুল আজিজ কি এই কাজ করতে পারে, কি করবো এখন? ঈসা আলাইহিস সালাম যা করছিল তার থেকে কঠিন অবস্থা করছে, নবীর থেকেও কঠিন অবস্থা করছে এই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। উনি বলল যে বাদশাহ দাদি, আমার তো একটু পেশাবের বেগ হয়ে গেছে, পায়খানার বেগ হয়ে গেছে গা, যাও আমার রাজদরবার খোলা তোমার লিগে, এই কত বাথরুম কত সুন্দর সুন্দর, যেটাই মনে হচ্ছে ওইটাও যায় তুমি। কি বলল, বাথরুমে যাও, আমার বহুত বাথরুম আছে, দামি দামি বাথরুম, যেটা তোমার মন চায় সেটা যাও। তো বাথরুমে গেছে, বাথরুমে যাইয়া আগে পেশাব করছে, কেমনে বাঁচতে দেখে বাসার পথ বাইর করতেছে, আল্লাহ আমি তো শাহরুল্লাহর বংশ, আল্লাহ এরা এ রানী রাজরানী শাহজাদি আমাকে যে বিপদে ফেলাইল, আর তার খাদেমায় আমার কি কুয়ে ঢুকাইল, আমার কি বলতেছে, আমি তো পৃথিবীতে এই চেহারা দেখাতে পারবো না, তা আমাকে এমন জায়গায় কেন ঢুকাইলা, মালিক কোনো রাস্তা বের করে দাও। তো রাস্তা বাইর করবো কি, আর তো রাস্তা নাই, তো নবী তো আল্লাহ, আমার মানুষ তো অলি আল্লাহ, নিজে পেশাব করছে, ওই পেশাবের মধ্যে পায়খানা করছে, কই যে পেশাবার পায়খানা, পুরা শরীরে মাখছে, নিজের পেশাব পায়খানা, এই আব্দুল্লাহ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ, কেমন নামটা দিচ্ছেন আপনারা, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, নিজের পেশাব পায়খানাগুলো নিজের শরীরের মধ্যে মাইখা তাদের শাহজাদির সামনে বেরিয়েছে, নাক ধরে যে কি ইচ্ছে করছে না, সে ভূত আইন করছে না আমার, আরে কি ইচ্ছে তুমি, যা তাড়াতাড়ি গোসল করে আসো, বুঝলে গেছে গা, এখন এসকের কথা বুঝলে গেছে গা, এসকের রাজ আহে সামান ভূত, এসকে রাজুস আহে ধর্মা, আসে যে আল্লাহর জন্য হয়, তোমার সালে ভিন্ন আর না পাক আসে খুলে, আর দুর্গন্ধে পায়খানা তো মাখা করে শরীরে মাখা পায়খানা গন্ধে, শাহজাদিকে এগুলি দেখতেছি বলে যাও গোসল করে আসো, তুমি গোসল করে আসো তাড়াতাড়ি, আমার কেন বাইরেও আমার তাড়াতাড়ি করে গোসল করে আসো, এই সুযোগ পেয়ে গোসল করতে দিচ্ছে, আর বাইরে গেছে গা, বাইরে এখান থেকে গোসল করে ইচ্ছা মতো যাইয়া সুযোগ মতো এক জায়গায় গোসল করছে, ঘন্টাতে দেরি হইতেছে, প্রথম ঘন্টা ধরবো না, ঘন্টা কি হইতেছে, এই ছাত্ররা মনে রেখে মাস আছে, ঘন্টা দেরি হইতেছে, যে ছাত্রগুলো ভালো হয় মাদ্রাসা স্কুলে কলেজে শিক্ষকেরা ওস্তাদরা, কিন্তু ওরা কামাই করলে খুব কষ্ট পায়, গণনা না আসে খুব কষ্ট পায়, প্রতিদিন সামনে থাকে আব্দুল আজিজ আসতেছে নাই কেন, তো জমাত বড় জমাত চলতেছিল, সবক পড়াইতেছে, শেষের দিকে দেখলো ওই পিছনে আব্দুল আজিজ বসে আসছে, আসছে ঘন্টা আসছে একদম পিছনে, আব্দুল আজিজ বসে রয়েছে, ঘন্টা শেষ হয়ে গেছে,
ডাইকা আছে না না ঘন্টা শেষ হয়ে গেছে আর ঘন্টা চলতেছে আতরের সুগন্ধ এমন সুগন্ধি দুনিয়াতে কাতর নাই এত সুগন্ধি আসতেছে দুনিয়াতে এমন কোনো আতর নাই তো শাহাবুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সবাইকে বললো এই তোমরা কে কোন আতর দিছ কে কোন আতর দিছ বলে যারাই যারা দিছে এটা তো এরকম এরকম সুগন্ধি না আরে কে কি দিছ বলো আমিও তো আতর দিয়ে বসছি তোমরা কোনটা দিয়েছ কিন্তু এত সুগন্ধি আতরে আসতেছে কারো থেকে সে পায় না পিছন থেকে আসতেছে তো ডাকছে এই আব্দুল আজিজ গন্ধ তো তোমার থেকে আসতেছে আতরে গন্ধ আতরে গন্ধ তোমার থেকে আসতেছে তুমি কাছে আসো আসতে কাছে আসার পরে বলে যে তুমি বলো তো তুমি তো সবসময় প্রথম সারিতে থাকো তুমি পিছনে কেন আজকা দেরি হয় না কেন তোমার আসতে বলছে হাজার আমার দেরি তো আমার আমি তো বিপদে পড়ছিলাম আপনাদের দোয়ায় আল্লাহ আমার বাঁচাইছি এসবগুলি ঘটনা বলছে দিল্লির বাদশার মাইয়া যে তার এইভাবে নিচে ধোকা দিয়া রুগী বললা এরপরে সে কি করছে নিজের পেশা পেখানা দিয়া সব বলছে তো বলা বলতেছিল আব্দুল আজিজ তুমি তো তোমার পেশা পেখানা মাখছিলা আমাদের নাকে কিন্তু এমন আতরের সুগন্ধি জিন্দিগিতে পাইনিয়া আল্লাহ তাআলা কুদরত দিয়ে পেশা পায়খানা গন্ধকে আতরের সুগন্ধি দিয়ে বাতাই দিছে আব্দুল আজিজ এই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এই নামে 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 একটা কথা আছে না নামে নামে যাবে টানে নামে তাফসীর কিন্তু ভিন্ন আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু জামানা উনি খলিফাতুল মুসলিম ওনার সময় একটা ছেলে নিয়ে আসছে বাবা আয়েশা বলল কি আমির মুমিনী এটা আমার ছেলে মানে একটা কথা শুনে না বাবা নারে দিতেছে বলার নামে আমার একটা কথা শুনে না আমির মুমিনীর সেদিন কোন মনোভাবে ছিল আল্লাহ জানে নইছে দৌড়া পিটাইও বাচ্চাটাকে ছেলেটা একটা কথা বলছে নামের তাসির দেখেন হুজুর আমাকে একটা না দশটা দিন বিশটা যত মন চায় তত দিয়েন আমি ভাগব না আমি পলাব আপনি বাদ দিতে পারবেন তবে আমার একটা একটা কথা শুনে যদি বাদ লাগাইতে মনে বুঝতে পারবেন আমার একটা কথা শুনে আমি মুমিনি তখন জেহান অনুরূপ হয়ে গেছে গা হ্যাঁ বলো তোমার কি কথা শুনি আমি বলে আমি তো আমার বাবা তো নালিশ করছে বাবা আমার বাবা আমার বাপ আমি অন্যায় করছি নালিশ করতেই পারে কিন্তু আমি বাপের নামে নালিশ করতে পারবো না এত বেয়াদব হইনি আমি বাকি একটা কথা বলি আপনি যদি আমার বাবাকে একটু জিজ্ঞাসা করতেন আমাকে মারার আগে মারার আগে যে একটু জিজ্ঞাসা করতেন আমার নামটা কি রাখছে আমার বাবা আমার বাবা আমার নামটা কি রাখছে তখনই আমি মুমিনের মন্দির অন্যরূপ হয়ে গেছে গায়ে এই ছেলের বাপ আসো তো কাছে এসে বলো তোমার পোলার নাম কি তোমার পোলার নাম কি বলো তো যা রাখছি তাই তো বলবো আমার পোলার নাম ফৌজান এই মৌলবীর পোলার আসো না কি কয় পোলার নাম কি ফৌজান ফৌজান হাদান অশান্তি নামের অর্থ কি অশান্তি আমির মুমিনীন পোলার নাম শুন না বাপের রাখার নাম আর দৌড়ামরা দিলেন না বাপের নসিহত করলেন বাবারে বলল কি এই ছেলের বাপ তোমার নামটা আমি বদলাই দিলাম তোমার ছেলের নামটা আমি পরিবর্তন করে দিলাম বদলে দিলাম তোমার ছেলের নাম হাসান কি রাখলো হাসান ওমর কাবেল ওমর কবুল ওমর মকবুল ওমর দয় নবী ওমর মুরাদে
رسول عمر قابل قبول دعاء مقبول دعاء نبي منادي رسول امن عمر বাচ্চাটাকে আর মারলো না বাবাকে নসিহত করলো কি এই ছেলের বাপ তোমার পোলার নামটা আমি বদলে দিলাম আজকে থেকে তোর পোলার নাম হুজন মুজন না অশান্তি মশান্তি নাম না তোর পোলার নাম হাসান তোমার পোলার নাম হাসান নামের তাসিরে সেদিন থেকে ওই ছেলে জিন্দগিতে বাপার সাথে আর কোনো ব্যাধি نعم مدسے اسے دور زمان میٹا ہے در ہے کہیے نام و نبی میٹ جایا کر ڈاکٹر اقبال بسے ہر مسلمان ہر دردان مسلمان امرا مسلمان اما در اکتا نام ہندو را رکھے رکھے کشتن را رکھے بودھ را رکھے یہودی را رکھے একটা নাম রাখে না আমাদের ঘরে নানা দাদা নানি দাদি খুব মজা কইরে রনি ডলি পলি রানি এ মন্টু সেন্টু বলঠু এসব তো নাম রাখে সব হিন্দু নাম আর খ্রিস্টানের নাম আমাদের নাম একটা নাম ত্রাসপদ রাখে না কেয়া আমরা তাদের নাম গুলি ঘরে নিয়ে আসছি আদর করে কইজা মনে রাখবেন রহমতে হক বাহানামি জুয়া আল্লাহ রহমত বানা তালাশ করে নামটা যদি ভালো হয় কিছুই নাই নামের খাতে আল্লাহ মাফ করে দিবে ডক্টর ইকবাল বলতেছে আমার ভয় লাগতেছে মুসলমান না নাম লক্ষায় ফেলায় কিরা না কর সে কামু যে জালোয়ে দান স্পেরে এখন আমেরিকা যাইয়া আমি এখন এই দেশের এই যে করোনা ছিল এর থেকে আর যাওয়া বন্ধ আর স্বাস্থ্য দেন এখন আমি 35-36 বার আমেরিকা গিয়েছি প্রতি বছর আমেরিকা যেতাম কিছু মাহফিল ছিল সেখান যেতাম ডক্টর ইকবাল বলে খিরা না কর সে কামু যে চালো আয়ে দানেশ ফেরেন আমি গেছিলাম আমেরিকাতে আমেরিকান সাদা মানুষ বেশি ওরা ইহুদি জুস ওরা আমার চোখে কোনো ধুলা দিতে পারে নাই আমি লন্ডনে গেছিলাম কালাগিনি বেশি আমেরিকা লন্ডনের কালা গুলিয়ে আমার চোখের মধ্যে কোনো অসুবিধা করতে পারে নাই কেন আমার চোখের মধ্যে মদিনার মাটি ছিল মদিনার মাটি আমার চোখের মাটি সুরমাতে আঁকো খাকে মদিনা মদিনার শরীফের বাটি মানে সুন্দর ছিল ডক্টর ইকবাল মতো মানুষ আমেরিকা লন্ডন আমাকে নাসারানিরা ওই ইহুদিরা আমাকে ধোকের খেলে তোমার আজকে আমাদের বাচ্চারা সে দেশে যাইয়া কি করতেছে না করতেছে কি হইতেছে না হইতেছে আয় আল্লাহ এই যে দূরের দেশ আমাদের দেশে কি হইতেছে এখন দায় দায়িত্ব সরকারে সরকার রাত অন্ধকারে চোর ধরতে পারে কিছু করতে পারে কার বাড়ির পোলাটা কার মার সন্তানটা নষ্ট হয়ে গেল যার মার সন্তান নষ্ট হয়েছে সেই মা বাপ বুঝে আমার কলিজার টুকরা কি হয়ে গেল সেই মা বাপই বুঝে আমরা তো মনে করি খারাপ ছেলে পিটানি দাও মাইর দাও এটা করো পোলাটা তো আপনার না এটা তার জন্য সে বুঝে তার পোলার নাই এটা এটা কোনো খোঁজ খবর নাই যা ইচ্ছা তাই চলতেছে যা মন নাই তাই করতেছে আল্লাহ আমাদের হেফাজত করে আমাদেরকে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আমি গেলাম না কবর মসজিদের দোয়া আমি অসুস্থ সামান্য করছি ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন আমরা সবাই মরে যাব তো না থাকবো কেউ মনে শেষ না আবার কিছু আছে অল্প আছে বাদাল মৌ উঠবো ব্রহ্মত থেকে মৌত বড় কঠিন জিনিস আবার মৌত মুমেনে দেব তোফাতুল মুমে বিরাট হাদিয়া ও কুটুকন
امير المؤمنين مسلم جهانের প্রথম খলিফা সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার সুস্থ শরীর খারাপ দুনিয়াতে চলে যাবে এরকম মরজে মৌত সামনে উনার মেয়ে আসমা কে ডাকে বলল কি এ আমার মেয়ে আসমা এ মেয়ে শোনো আজকে কিবার বার ভুলে গেছে গা মেয়ে বলছে কি আব্বা আজকে তো সোমবার সোমবার এখন আমার সোমবার আচ্ছা এখন তার জ্ঞান সুন্দর ফিরছে বলতেছে কি হে মেয়ে আমার নামার নবী তো সোমবার ইন্তেকাল হয়েছে দেখো চলে আসছে আসল জায়গায় আমার নবীর ইন্তেকাল তো সোমবার হয়েছে শোনো আজকে তো সোমবার আজকেই যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কি বলতেছে আজকে যদি আল্লাহ নিয়ে যায় আমার ধোয়াইয়া আমার খাটে মেদি উঠাইয়া আমার নবীর দরজার মেদি নিয়ে রেখে দিল আমার নবী রোজা পাকের ঘেটের মেদি রেখে দিল যদি অনুমোদন হয় তাহলে ওখানে রেখে দিবা কবর দিবা আর না হয় জান্নাতুল বাকি দিয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ করে ওই দিনই দুনিয়া থেকে চলে গেল সোমবার দাফন কাফন করা একদম ধোয়াইয়া প্রিয় নবী রোজায় পাকের সামনে নিয়ে মোবারক লাশ রেখে দিচ্ছে ওই যে বলে গেছে কি যদি অনুমোদন হয় অনুমোদন না হইলে জানতো বাকি মুসলমানদের কবরস্থানে আর হইলে নবীজির সাথে দিয়ে দিল তার সাথে দিল যখন রেখে দিচ্ছে একটা আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে একটা সুন্দর করে বহু আর জানাজা তো ওনার জানার কত লোক ওই জমানাজা আসছিল সবই তো হাজির সব তো সাহাবায়ে কেরাম ওনারা শুনতেছে আওয়াজ তো আসতেছে আদখিলুল হাবিবা ইলাল হাবিবি এই দেরি করো না বন্ধুরে বন্ধুর সাথে তাড়াতাড়ি মিলে দে আওয়াজটা আসতেছে সবাই শুনতেছে কে যে দিতেছে এটা কাউকে দেখা যাইতেছে না আওয়াজ আসতেছে সব শুনতেছে বন্ধুরে দেরি করো না বন্ধুরে বন্ধুর সাথে সহায়তাত্রী মিলে না কবর হয়ে গেল দুই বছর কমবেশ ওনার ক্ষমা ছিল সময় ছিল সামান্য বেশি দুনিয়া থেকে চলে গেল আমাদের আমির হয়ে গেলেন দ্বিতীয় আমির মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হল ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফত 12 বছরের মতো সামান্য কম বেশি ওনাকে শহীদ করছে নামাজের মধ্যে উনি একটা দোয়া করত দুইটা দোয়া করত সে দোয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে দোনোটাই কবুল করে ফেলাইছে দোয়া করত কি উনি তো রাষ্ট্রের প্রধান উনি আমিরুল মুমিনিন ওনাকে ওই জামানাতে শহীদ করবো কি আবার এই সালটা কে পাবে কিন্তু দোয়া তো কবুল হয়ে গেছে গা কি দোয়া করত আল্লাহুম্মা জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মুতাফিন বলদ রাসূলিকাল আমিন দুইটা দোয়া একটা দোয়া হইলো আমার মোত্রা শাহাদাতুল মুক্তি এমনি সাধারণ মুক্তি বান আমাকে শাহাদাতুল মুক্তি বান আল্লাহকে দোয়া করতে আর একটা কত হইলো শাহাদাতুল মুক্ত চাই আমার নবী শহরের মত চাই আমার নবী শহরে মানে মদিনার মাটিতে মত চাই আল্লাহ তাআলা দুইটা কবুল করে ফেলেছে দুইটাই কবুল হয়ে গেল ওই যে সাহাবীকে দেখতে গেছে কেমন মায়া দয়া নবী ছিল আমাদের তিনি সকালবেলা দেখতে গেছে নজওয়ান সাহাবীকে অসুস্থ দিনতে চলে যাবে যাইয়া বলতেছে কি ইয়া শাবাব কাইফাতা দিদু এই জওয়ান কেমন লাগতেছে যদিও রোগী যদি একটু কথাবার্তা বলে আস্তে আস্তে একটু মন মেজাজ ভালো তার কাছে দোয়া চাওয়া যায় তার কিছু বলা যায় আর নাহলে লাভ আসা তহু ইনশাআল্লাহ তাআলা দোয়া দিয়ে আসা এই ভাই এই নজুয়ান তুমি কেমন অবস্থাতে আছে এখন জিজ্ঞাসা করছি আরে কেমন থাকবো নবী ঘরে আসছে আর কিছু লাগে
নবী ঘরে আসছে বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুইটা আশা আছি দুইটা আশা আমার একটা আশা হলো কি তোমার আশা একটা আশা হলো ইন্নি আখাফু যুনুবি আমার গুনাহগুলিকে ভয় করতেছি গুনাহ কোন গুনাহ করছে গুনাহ চিনিও না জানো তাও আমার গুনাহগুলিকে আমি খুব ভয় করতেছি আমি আমার আল্লাহর কাছে একটু আশা করতেছি আল্লাহ আমাকে জান্নাত দিবে আল্লাহ আমাকে জান্নাত দিবে এই আশাটাও করতেছি আমার গুনাহের ভয় করতেছি গুনাহের ভয় করতেছি রহমতে আলম রহমতে দোজাহান বললেন কি এ নাজওয়া তোমার দুনো আশা পূর্ণ হয়ে গেছে দুটো কেমনে দুইটাই পূর্ণ হয়ে গেছে গা আল্লাহ রাসূল দেখাই দিলেন তোমার দুইটা পূরণ হয়েছে এই জন্য তুমি যে তোমার গুনারে ভয় করছো গুনার কথা মনে করে তোর চোখের পানি ফেলে তো ভয় করছো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের থেকে মাফ করে দিয়েছে আর তুমি যে আল্লাহর কাছে আশা করছো জান্নাতের আল্লাহ তোমার জান্নাত দিয়েই দুইটাই বলে আমি মুমিনি হ্যাঁ ওমর দুইটা দোয়া করছে শাহাদাতের মতো চায় আবার মদিনার রসুলের শহর হচ্ছে মলদ রসুলকে আনাইছে নামাজ পড়াইতেছিল ফজরের নামাজ মসজিদে নববীতে আবুল উলু ফিরুজি বিষাক্ত খন্দক মারছে দ্বিতীয় রাকাতের মধ্যে নামাজের ভিতরে নামাজের ভিতরে শুয়ে ঘাতকেরা ধরে ফেলাইছে উনি ওই অবস্থায় নামাজ আদায় করছে ঘাতক ধরে ফেলাইছে সাহাবায় উনি বলছেন খবরদার ওকে মারধর করবা না আমি যদি পাইছো উঠি এই জখমের থেকে বিচারটা আমি করব তোমরা কিন্তু হাত দিও এটাকে শুনে মুসলমানরা উনি তো দুনিয়া থেকে চলে যাবে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে বলল কি এই ছেলে আব্দুল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের আশা খাইছে ইনসাফ কি আপনার দেখে রাখেন আমি আর বেশি লম্বা করবো না তারা তারি আমাদের আসার হয়ে যাও যে বলো যে তৃতীয় নম্বর জায়গাটা আমার আব্বা আপনার কাছে চাইছে ওই জায়গাটা আমাদের আসা বুঝলাম বাবার তো যদি উনি দেয় আমার কবরটা তৃতীয় নম্বর রোজা পাখির সাথে তিন নম্বর কবর বানাই দিয়ে আর যদি না দেয় ওই আগের আমিরের মতন সেদিকের মতন জানাতুল বাকিদের শুয়াই দিয়ে যখন গেছে আব্দুল্লাহ আমাদের আশা ঘুষ হয়ে গেছে আব্দুল্লাহ এই বিপদের সময় তোমার বাপের জন্য আসমান জমিন কাঁদতেছে সারা জগৎ কাঁদতেছে পাহাড় পর্বত নদী নালা সব কাঁদতেছে তুমি আমার সামনে কেন একা তুমি তো এই বিপদের সময় বাপের কাছে আমার কাছে কেন বাবাই পাঠাইছি তো বাবাই পাঠালে কোন তার কথা চলে না আচ্ছা বলো কেলে বলেছে বাবা বলছে আপনাকে আপনার অনুমতি চাইছে তিন নম্বর কবরটা জায়গাটা আমার আব্বা এনে শুতে চায় নবীর পাশে থাকবো তার শ্বশুরের পাশে থাকবো শুতে চায় এটা চুপ করে রইল এরপর বলল আব্দুল্লাহ তোমার বাপে তো চাইছে তোমার বাপের চাইছে তোমার বাপের তো একদিক আত্মীয় শ্বশুর কিন্তু আমার তো স্বামী আমার তো বাপ আবু বসির দি বাবা আর আল্লাহ রসুল স্বামী আমার স্বামী আমার বাবা আমি তো মনে মেঁধে রাখছি গাইতে রাখছি আমার মতের পরে আমার স্বামীর লগে আমার বাবা আমার তিন নম্বর আমার হবে আমার কবরটা হবে এটা চাইলে তোমার বাপে আরে তোমার বাপে যদি আমার কঞ্জা চাইতো কঞ্জা এটাইরা ভাগ্য দিয়ে দিতে পারে তোমার বাপে আমার চিন্তা কর যাও আমার জায়গা দিয়ে দিল তোর বাপে দিয়ে দিস দৌড়ে গেছে আব্বা দেখে গায়ে বেটা খবর কি কো আলহামদুলিল্লাহ আমাদের আয়েশা আপনার কেইটা জায়গা দিয়ে দিছি হ্যালো করে দিয়ে দিছি এই ছেলে বলো দিয়ে দিছে যে প্রথম বলাতেই দিছে না কিছু বলছে বলছে না
কত কিছু কইছে দুঃখের কথা এগুলো শুনাইছে না 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 এই জায়গায় আমি শুইলে নবীর লগে শ্বশুর আছে নবীর সাথে শুইলে আমি জালেম হয়ে যাব আমি জুলুম কইরা নবীর পাশে থাকব না তাড়াতাড়ি জায়গাটা ফেরত দিয়ে আসো বলে দিয়ে আসো যা ভাই জায়গায় থাকবে না আবার গেছে দূরে এই আব্দুল্লাহ আবার কেন আসলা কয় যা ভাই পাঠাইছে তোর বাপ পাঠাইছে যাও খুশি হয়ে জায়গা দিয়ে দিলাম এবার আর কথা আছে গুলো খুশি হয়ে দিয়ে দিলাম তারপরে উনি এই জায়গাতে শুয়েছে আমি মুমিনিন ওমর উনি তখন উনি চিন্তা করছে আমার দ্বারা এসে তোমার কথা বলছে এখন যদি আমি শুই সেখানে যাইয়া কবর বানাই তাহলে আমি জালেম হয়ে যাবো হয়তো উনি মনে করছে ওমর তো এখনো মনে নাই সে তো একবার করে আমরা যেতে পারে তার শক্তিতে বাহিদান দিতে পারে এই চিন্তা করি বলছে যে না আমি জুলুম কিনা থাকবো না সেখানে আবার যখন গেছে খুশি দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের বড়রা এরকম ছিল এরকম ছিল এ আমাদের মাতলের যুবকেরা মুরব্বীরা আপনাদের কাছে অনুরোধ করছি এখানে তিনি মাদ্রাসা শাহ সাহেবের এই ঘটনা হয়তো আপনাদের সামনে কেউ বলে নাই আমি জানি বিদায় আপনাদের শুনাইলাম এমন একটা নামে নাই মাদ্রাসা এখানে শরীয়তের এই এলাকার ভিতরে শরীয়তের খেলাফ কিছু না হয় আপনাদের দায়িত্ব এটা যদি শরীয়তের খেলাফ কিছু হয় এর নামের অবমাননা হবে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ছোট সময় থেকে কেমন কোন দরদার অলি ছিল বাচ্চা কালে তাকে বাঁচাইলো কি করে না পাক গায়ে মাখলো আর তার ওস্তাদ পাইতেছে তার সাত ওস্তাদ পাইতেছে আতরের থেকে বেশি সুন্দর সে আব্দুল আজিজ শিরিক বেদাত মুক্ত আকিদা হইতে হবে শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল হইতে হবে সুন্নতের মাফেক হইতে হবে খেলাফ হইলে আমরা ধরা পড়ব এখানে হয়তো তাল বাহারা করে চলে গেলেন গা চলে গেলাম গা তো কবরে গেলে ধরা পড়তে হবে দেশ বিদেশে গেলে কি কি লাগে দুটা জিনিস জরুরি পাসপোর্ট লাগে ভিসা লাগে না হাসপাতাল আমাদের করছেন হজে গেলে ভিসা লাগছে না পাসপোর্ট লাগছে না লাগেনি ছাত্ররা দিল্লি দেবন যাইব আমাদের ছাত্র এখন মিশরে যেতে পারে যাবে আসারে মদিনাতে ইউনিভার্সিটিতে পাসপোর্ট ভিসা লাগবে না আমাদের যুব সমাজ স্কুল কলেজের ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায় আমেরিকা লন্ডনে যায় ওই কুয়েত কাতারে আরব জাহানে যায় জাপানে যায় আমি তো বহুবার জাপান গেছি করে গেছি এগুলোতে যায় পাসপোর্ট ভিসা লাগে তো পাসপোর্ট তৈরি আছে ভিসা এখন আসে নাই যদি ভিসা আসছে পাসপোর্ট তৈরি যদি কিন্তু ভিসাও আসছে পাসপোর্ট তৈরি ভিসাটা দুই নম্বর এটা তো যখন দেব এইটা যে এয়ারপোর্ট গেলে আর ধরা পড়লে মায়ের বেশি না কম কঠিন বাইরে আমরাও আমি শেষ করতে বলে যেতেছি আমারে বলতেছি আমি আমরাও কিন্তু দেশি না বিদেশি চলে যাব গে দেশ ছেড়ে আমরা এই দেশি না আমরা বিদেশি চলে যাব আমরা দেশে আমাদের জান্নাতে ওখান থেকে আমাদেরকে পাঠাইছে জায়গায় জায়গায় ছিলাম রুহের জগতে তারপর ছিলাম বাপের পিঠে তারপর ছিলাম মায়ের পেটে তা আসি দুনিয়ার পেটে এবার যাবো কবরের পেটে তা উঠবো হাসর ময়দানে তারপরে পার হইব কুলসাতে পুল এরপরে জান্নাত আসতেছে সামনে লাগবো কি ইমানের পাসপোর্ট লাগবো আমাদের ভিসা লাগবে ইমানের পাসপোর্ট আমাদের ভিসা লাগবে কিন্তু ওইটা লাল লাল দাগি পাসপোর্ট দিয়ে যেরকম যাওয়া যায় না ভিসা দিয়া যেই ইমানের মধ্যে শিরিক আছে কবর পূজা আছে খাতা পূজা আছে বাবা পূজা আছে এই সমস্ত ইমান দিয়া এটা দুই নম্বর ইমানের পার হইতে পারবে না যে ইমানের মধ্যে শিরিক আছে যে আমলের মধ্যে ব্যাটাক আছে সুন্নতের খেলা আছে একটা পার হইতে পারবে না এয়ারপোর্ট আটকা পড়বে এয়ারপোর্ট মানে বুঝায় কবরে কবরে আটকা পড়বে কবরের মধ্যে আটকা পড়বে বাঁচতে যদি চাই এখনো দৌড় দে গাছে রখো না হাসে আলম দরফে দিন খেরা ইউসুফ দারুমি বা এত দিন পাইগর ইসুফকে আটকাইছে সাত তালা বন্ধ করে
তালা তালা এক তালাই সাত রুম ওই রাস্তা নিয়ে আটকাইছে বাইরে তনে বন্ধ এখন জুলেখায় পাইছে আশি বছর পরে এই বেটারে পাইছে আশি বছর কান্দা কাইটা তারপরে এখন কইসু এক কে আইসু কুজা কর দি রওয়ানা ভরায়ে তো দিলাম কর দি আইসু দাস কই আমার তুইয়া কইজি বর্ষাত এম কুম কে কাজ কে লিগা তরে পাইতে লাগছে আশি বছর আশি বছর পরে পাইছি আব্দুল ঘরে ঢুকাইছি মনের ইচ্ছা পূরণ করো এখন মনে ইচ্ছা পূরণ করবি আমি এই তো কথা ইচ্ছা পূরণ করো ঈশ্বর আমি দেখলো আমি তো নবী সন্তান নবী আমার বংশের সব নবী আমি নবী তা আমার যদি এই কাজ আমি এই কাজ করলে আমার বাপ দাদার হবে কি আমার বাপ দাদার বংশের আমি কলঙ্ক করে দাগ লাগাই গেলাম করবো কি আল্লাহ দিলে ঢালিয়া দিছে নবী তো একটা দৌড় দি রুম তো ছোট ছোট রুম এই এক রুম সাতটা রুম এখানে শুরু হয়েছে ওই রাস্তায় বাইরে তেরে তালা দা দিচ্ছে রুম কয়টা সাতটার মুখ ওই ওই রাস্তায় শেষটা ওখানে উড়ি লাগছে তখন দিলে ডালছে একটু দৌড় দে তো দৌড় তো দিছে ওই রুমের থেকে ফটাফট ফটাফট সাত রুমের দরজা খুলে গেছে সমান পরিমাণ দৌড়িত্রী তো সমান সমান থাকে দৌড়িত্রী তো সহজ উষানি যখন বাইরে যাব গা উষানি চা তখন বেটি হতো বেটি জুলেখা তো আশি বছর পরে পাইছি ভাইয়া এমনি ধরছে পিছন চন ধরছে কাপড় তিন টানা বাইরে শুরু হয়ে গেছে গা আর এখন যাইব কেমন ধরতে তো বাঘ ছিল কিন্তু বেটি হতো আশি বছর পরে জ্বালা এই জ্বালা কেমনি যায় তখন দৌড়ে হ্যাঁ পিছন চন ধরে ফেলাইছে সিরা বিরা ফেলাইছে কাপড় সাপড় লম্বা সারা কথাবার্তা আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সময় আমরা যেন আল্লাহ ডরে আল্লাহ মহব্বতে জাহান্নামে বাঁচার জন্য দৌড় দিয়ে ভাগতে পারি জান্নাতে দিয়ে চলে যেতে পারি ফাফের রইল আল্লাহ ফাফের রইল আল্লাহ দৌড় দিব ইনশাআল্লাহ নবীর পরে নবীর পরে সংসন্তে বেদাতে হেদায়েত নাই বেদাতে হারামে হারাম পিস্তলে আরাম নেই হারাম বন্দুকের ডালে আরাম নাই হারাম ক্ষমতে আরাম নাই হারাম শক্তিতে আরাম নাই হারাম পালের মধ্যে আরাম নাই হারামে কি নাই হারামে নবীর পরে বেদাতে কোন বাতিলের সাথে আপোষ নাই কোন বাতিলের সাথে আপোষ নাই কাদিন রে কি কাদিন রে কাদিন রে কাদিন রে আফা দূর কর কাদিন রে আফা কাদিন রে আফা কাদিনি গো অমুসলিম ঘোষণা দিতে হবে আমি আপনাদেরকে নিয়ে সারা দেশব্যাপী চেষ্টা চলতেছে টুটা ফাটা সাতাশটা দিনাতে আল্লাহর মেহরবানি কমিটি হয়ে গেছে গা ইলেকশনের পরে সাত তারিখের পরে আল্লাহ যেন দেশে শান্তি রাখে আবার আমরা বাকি জেলালে করবো এরপরে সরকারের সাথে বসবো আপনি দিবেন কি দিবেন না বলেন এক কথা বলেন না দিলে না করেন না দিলে না করেন কেমনি নিতে হয় আমরা ব্যবস্থা নিব আর দিলে আপনি দিয়ে দেন আপনার লগে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু